এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কভার পেজ অ্যাড করতে হয় এবং তা ডিজাইন করতে হয়। আমরা যখন ডকুমেন্ট নিয়ে কাজ করি অনেক সময় আমাদের প্রয়োজন হয় একটা কভার পেজ অ্যাড করার। সেক্ষেত্রে আমরা দেখা গিয়েছে যে কাস্টম একটা ডিজাইন করতে আমাদের অনেক সময় লাগে, আবার অনেকে হচ্ছে না পারার কারণে কাস্টম ডিজাইন করতে পারে না। সো আমরা আসুন দেখি যে এখন একটা কাস্টমাইজ কভার ইমেজটা কিভাবে অ্যাড করতে হয় কভার পেজ। তো এটার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে গেলে দেখেন ফার্স্টেই একটা অপশন আছে কভার পেজ। কভার পেজে যখন আমি ক্লিক করলাম এখানে কিছু রেডিমেড কাস্টম ডিজাইন করা আছে, তা আমি চাইলেই এখান থেকে পছন্দ মতো একটা ডিজাইন নিয়ে আমি কাজ করতে পারি। আমি হচ্ছে ইমেজ সহ একটা ডিজাইন নিই। দেখেন আমি এটা যখন ক্লিক করলাম একটা কভার পেজ আমার অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমি ধরেন ইয়ারের জায়গায় আমি এখানে একটা ডেট বসিয়ে দেই 2022, ডকুমেন্ট টাইটেল আমি টাইটেল দিয়ে দেই ক্লাস প্রেজেন্টেশন, ছবিটা আছে আমি চাইলে এখানে ছবিটা আমি মুছে আমি এখানে একটা ছবি অ্যাড করতে পারি চাইলে। আমি এখান থেকে টেবিলে যাই ইনসার্টে, ইনসার্ট পিকচার্স থেকে আমি হচ্ছে এখান থেকে একটা ছবি নিয়ে নেই, ছবি নিয়ে আমি এই ছবিটাকে অ্যাড করে দেই। তারপর দেখেন নিচের দিকে এখানে টেক্সটের অপশন আছে, আমরা এখানে চাইলে যে কোম্পানি নেম আমার এখানে আমি ইনস্টিটিউট নেম দেই, এখানে ডেট দেওয়া আছে এবং আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, ইউজার এখানে আমি হচ্ছে আমার নাম দিয়ে দিই। দেখেন এই লেখাগুলো কিন্তু হোয়াইট, বোঝা যাচ্ছে না। আমি কিন্তু চাইলেই লেখাগুলোকে বোল্ড করতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, আমি নিজের মতো করে কিন্তু কাস্টম করে নিতে পারি। আমি এখানে খুব ভালোভাবে কাস্টমাইজেশন করতেছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন আমরা কিন্তু এভাবে খুব সহজেই কাস্টম ডিজাইন করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি। টেক্সটের কালারটাকেও আমি একটু কমলা কালার করে এটাকে একটু ডার্ক করে দেই। সো দেখেন আমরা কিন্তু এভাবে খুব সহজেই একটা কভার ইমেজ কভার পেজ অ্যাড করে এখান থেকে একটা ডিজাইন আমরা নিয়ে ইজিলি কাজ করতে পারি। সো আপনার যদি মনে হয় যে এটা নিয়ে আসলে কাজ করাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা আপনি কোনো ছবি চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ছবি ছাড়াও এখান থেকে ডিজাইন নিতে পারেন। এখানে অনেক রকমের ডিজাইন আছে। দেখেন আমি আর একটা নতুন একটা নিয়েছি, এটা আমার শুধু একটা ইমেজ আর এখানে ক্লাস প্রেজেন্টেশন এবং আমার ডকুমেন্টের সাবটাইটেল আছে। সো আমি এটাতেও এখানেও কাজ করতে পারি। আর কভার পেজ থেকে এখানে মোর কভার পেজেস ফ্রম অফিস ডট কম, আমি চাইলে অফিস ডট কমের এখান থেকেও কিছু কভার পেজ নিতে পারি। সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, আমি চাইলে এটাকে কাস্টমাইজেশন করে এটা আমি গ্যালারিতেও অ্যাড করে রাখতে পারি। আর আমি যদি চাই কভার পেজটাকে মুছে দিতে, সেক্ষেত্রে আমি কভার পেজ অপশনে এসে রিমুভ কারেন্ট কভার পেজ যখন ক্লিক করলাম আমার কভার পেজটা কিন্তু চলে গিয়েছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে কভার পেজ অ্যাড করব এবং সেটাকে কাস্টমাইজ করব। থ্যাংক ইউ।